চট্টগ্রাম আইন কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষে ভর্তি হতে যাওয়া সাধারণ শিক্ষার্থীদের মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজ সাধারণ শিক্ষার্থীরা বিকালে আন্দরকিল্লা এলাকায় আইন কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা রফিক ও হাসান গ্যাংদের কলেজ থেকে বহিষ্কারের দাবি জানান অন্যথায় কলেজের শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান তারা এ সময় বক্তারা আরও বলেন এই হাসান ও রফিক গ্যাংরা সুনাম চট্টগ্রাম আইন কলেজটিকে সন্ত্রাসীদের আড্ডায় পরিণত করেছে নামের কলঙ্ক ও নেশাখর সন্ত্রাসী হাসান রফিক ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত হুমকি ও মারধর করে এসব সন্ত্রাসীরা বক্তব্য রাখেন দ্বিতীয় বর্ষ ছাত্র মোহাম্মদ বেলাল হোসেন শান্ত শাহেদ মিজবা মাইমুন নাহার লুনা রুবা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিল পুলক খাস্তগিরের উদ্যোগে এলাকায় প্রায় এক হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও রান্না করা খাওয়ার বিতরণ করা হয়েছে পাথরঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারের ওয়ার্ড কাউন্সিলর পুলক খস্তাগিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম সুজন এ সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এড এইচ এম জিয়াউদ্দিন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী যুবলীগ নেতা বাবলু সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সারাদশ থেকে আন্তজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের দ্বিতলা বিশিষ্ট শিপিং বাস অনুমোদনহীন দাবি করে কক্সবাজার রোডের চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছে আরকান সড়ক পরিবহন নেতাদের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় ঢাকাসহ দূরপাল্লার কক্সবাজার গ্রামে বাসে চট্টগ্রামে কোনো যাত্রী উঠতে পারবে না এমন অজুহাতে গাড়ি দাঁড় করিয়ে হয়রানি করছে পরিবহন নেতারা সরজমিনে গিয়েও দেখা যায় এমন চিত্র তবে লাইন সহ কয়েকটি কোম্পানির বাস চলছে বাধা ছাড়াই চালকরা বলেন এতে যাত্রীরা বিব্রতকর অবস্থায় পড়তে যাচ্ছে এইসব হয়রানির থেকে বাসতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন